কয়েক দশক ধরে কংগ্রেস ও কমিউনিস্টদের শাসন ত্রিপুরার উন্নয়নে বাধা হয়েছিল, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরায় উন্নয়ন এনেছে। সহিংসতা এখন আর ত্রিপুরার পরিচয় নয়। আম্বাসার নির্বাচনী জনসভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি আরও বলেন যে ত্রিপুরাকে ভয় ও সহিংসতা থেকে মুক্ত করেছে বিজেপি। আজ ত্রিপুরায় যখন নির্বাচন হচ্ছে তখন সব পার্টির পতাকা দেখা যাচ্ছে, কিন্তু বিগত দিনে একটাই পার্টির পতাকা লাগানোর অনুমতি ছিল। আর কেউ যদি ভুলেও অন্য কোনো পার্টির পতাকা ঘরে লাগাতো তখন সেই ঘরকে পুড়িয়ে দেওয়া হতো। এই ছিল গণতন্ত্রের সংজ্ঞা বলেও এদের নাম করে পূর্বতন সরকারকেই তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। পুরা দেশ দেখে, পুরা দেশ জানে, ভাই আর বহনো, দশকো তক কংগ্রেস আর বামপন্থীয়কে শাসন নে ত্রিপুরা কো বিকাশ কে হর পৈমানে পর পিছে ধকেল দিয়া থা। লেকিন ডবল ইঞ্জিন কি সরকার সিফ 5 বর্ষো মে হি ত্রিপুরা কো তেজ বিকাশ কি পটরি পর লে আই হব। ত্রিপুরা কি পহচান হিংসা নই হ্যা, ত্রিপুরা কি পহচান পিছড়াপন নই হ্যা। ত্রিপুরা মে আয়ে বদলাও কা এক ওর উদাহরণ ইয়ে চুনাও মে ভি হ্যা। আজ আপ দেখিয়ে ত্রিপুরা মে চুনাও হো রহে হ্যা, তো হর পার্টি কা ঝন্ডা দিখ রহা হ্যা। 5 সাল পহলে ক্যা কিসি ওর দল কো আপনা ঝন্ডা ভি গাড়নে দিয়া যাতা থা ক্যা? ত্রিপুরা মে জ্যাদাতর জগহো পর পহলে এক হি পার্টি কা ঝন্ডা পহরানে কি ইজাজত থি, উনকে লোকতন্ত্র কি ইয়ে ডেফিনেশন থি, বাকি কই হিম্মত নহি কর সকতা থা। আর আগর কিসি নে আপনে ঘর পে ঝন্ডা লাগা দিয়া তো ঘর কে ঘর জ্বালা দিয়ে যাতে থে। আজ ভাজপা সরকার নে ডর, ভয় আর হিংসা সে ত্রিপুরা কো মুক্তি দি হ্যা। আগে ঘরবাড়ি বানানো থেকে শুরু করে দোকান খোলা সবকিছুতে চাঁদা চাওয়া হতো ত্রিপুরায়। গত 3 দশক ধরে এরা ত্রিপুরাবাসীদের লুঠ করার লাইসেন্স দিয়ে রেখেছিলেন সবাইকে, কোনো না কোনোভাবে চাঁদা দিতেই হতো। কিন্তু বিজেপি সরকার এই চাঁদার জমানা খুঁচিয়েছে এবং বিজেপি সরকার ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার আবেদন মেনে তা কার্যকর করেছে। তাতে লক্ষ লক্ষ কর্মচারীর বেতন বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। পহলে ত্রিপুরা মে হর জীবন কে হর বাত মে এক শব্দ সুনাই দেতা থা, চন্দা, কুছ ভি হো চন্দা, গাড়ি লায়ে চন্দা, ঘর বনা রহে হো চন্দা, দোকান খোল রহে হো চন্দা। ইন লোগো নে 3-3 দশক তক ত্রিপুরা মে চন্দা 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 হর কিসি কো লুটনে কা লাইসেন্স দেকে রখা থা। কিসি না কিসি বহানে সে লোগো কো চন্দা দেনা হি পড়তা থা। আব ভাজপা সরকার ত্রিপুরা কো চন্দা চন্দা করনে ওয়ালো সে হি মুক্ত কর দিয়া হ্যা। পহলে ত্রিপুরা কে সরকারি কর্মচারিও কো পুরানে আধার পর হি বেতন মিলা করতা থা। ভাজপা সরকার ত্রিপুরা মে 7বে বেতন আয়োগ কি সিফারিশো কো লাগু করকে লাখো কর্মচারিও কা বেতন বড়ায়া। অতীতে একমাত্র বাম ক্যাডাররাই সরকারি সুযোগ সুবিধা পেতেন, কিন্তু বর্তমান সময়ে ত্রিপুরার সকল নাগরিকরা পাচ্ছেন সরকারি সুবিধা। বিগত দিনে থানাগুলোতে ছিল ক্যাডারদের দখলে, কিন্তু এখন বিজেপির শাসনামলে রাজ্য আইনের শাসন চলছে। আগে কেবলমাত্র বামপন্থী ক্যাডারদেরই সরকারি সুবিধার লাভ মিলত, এখন ত্রিপুরায় সকলে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। রাজ্যে নারীর ক্ষমতায়ন হয়েছে
এবং জীবনযাত্রা সহজ হয়েছে বলেও এদের নির্বাচনী জনসভায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি। পহলে ত্রিপুরা মে সিরফ বামপন্থী কাডর কোহি সরকারি যোজনাও কা লাভ মিলতা থা, আব ভাজপা সরকার মে ত্রিপুরা কে হর নাগরিক কো সরকারি যোজনাও কা লাভ মিল রহা হয়। পহলে ত্রিপুরা মে লোক পুলিশ থানে তক মুশকিল সে পৌঁছ পাতে থে, পৌঁছনে কে পহলে ভি চন্দা দেনা পড়তা থা, পৌঁছনে কে বাদ ভি চন্দা দেনা পড়তা থা, থানো পর ভি সিপিএম ক্যাডর কা হি কব্জা থা। আব ভাজপা কে শাসন মে ত্রিপুরা মে কানুন কা রাজ স্থাপিত হুয়া হ্যায়। সাথিও আপ ইয়াদ করিয়ে, হিংসা কে উস দৌর মে মহিলাও পর হামারি বহনো হামারি বেটিও পর কিতনে অত্যাচার হুয়ে থে, লেকিন আজ ত্রিপুরা মে মহিলা সশক্তিকরণ হো রহা হ্যায়, মহিলাও কা জীবন আসান বনানে ওয়ালে কাম হো রহে। আম্বাসার বিজয় সংকল্প জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রী যেমন নাম না করে পূর্বতন সরকারকে কটাক্ষ করেছেন, তেমনি আগামী দিনে ত্রিপুরায় বিজেপি সরকারের একাধিক পরিকল্পনা সম্পর্কে রাজ্যবাসীকে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।